ছোট টাকা গাড়ি ভেঙে দিচ্ছে
ওই খালে যে মোল্লা দুটো ছেলে মোল্লা, আমার 8 বছর 9 বছর ওই লাগলে বাচ্চা ছেলে মরা গেল ওই অ্যাক্সিডেন্ট হয়ে, 9 বছর কা খেলা, 10 বছর কা খেলা মরা গেল ওই কালভেটেই মরা গেল। হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে আমার কি ছেলে কি সবাই একটু নিয়ে নিন টাকা। আপনি আমার ভাই ও কাকা আগান আগান। বাড়িটা কোথায় আগে জানে? না না দিদির বাড়িটা জানেন আগে কোথায় কোথায় থাকে? না না থাকছে তো সব ঠিক আছে, সব ঠিক আছে। দিদি আমাদের চায় পে চর্চা দিয়ে শুরু হলো আমাদের প্রচার আজকে প্রাথমিকভাবে। বড়টার দিকে একটা মিটিং আছে, আমার কর্মী বৈঠক আছে এখানে মুর্শিদা জঙ্গিপুর লজে, তারপরে আবার বিকেলবেলায় প্রচার আছে। প্রচারে বেরিয়ে এখানে দেখছি, প্রচারে বেরিয়েই বাজারে দেখছি যে ড্রেনের ব্যবস্থা নেই, কাদা জমে আছে, একটুখানি বৃষ্টিতে রাস্তায় চলাচলের অনুপযুক্ত। এখানকার সাংসদ পাশেই এখানে বাড়ি, যিনি দীর্ঘদিন ধরে এখানে সাংসদ থাকলেন, ওনার বাবা এখানকার সাংসদ থাকলেন, অথচ সামান্য একটা রাস্তা করতে পারেননি, একটা ড্রেনের কোনো ব্যবস্থা নেই। এটা আমাকে হতবাক করেছে। আমি প্রার্থী হিসেবে, জঙ্গিপুরের প্রার্থী হিসেবে প্রথমে যখন এখানে প্রচারে এসে দেখছি যে সামান্য বৃষ্টিতে এখানে এক হাঁটু জল জমে গেছে এবং রাস্তা চলাচলের অনুপযুক্ত, বাজার বসেছে, ক্রেতা বিক্রেতা দুই পক্ষের অসুবিধা, পথ চলতে মানুষের ভীষণ অসুবিধা হচ্ছে। কেমন সাড়া পাচ্ছেন? ভীষণ ব্যাপক সাড়া পাচ্ছি এবং ক্রেতা বিক্রেতা পথ চলতে মানুষ, আমি যখন প্রচার করছি তাদের দাবি হচ্ছে যে আমরা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করব, কিন্তু এখানে আপনাকে ড্রেনের ব্যবস্থা এবং রাস্তার ব্যবস্থা করে দিতে হবে। মেইন প্রতিদ্বন্দ্বী হচ্ছে কংগ্রেস, যেহেতু এখানকার কংগ্রেস সাংসদ রয়েছেন সেই জন্য কংগ্রেস মেইন প্রতিদ্বন্দ্বী। বেহাল অবস্থা হয়ে আছে, একদম পুরোপুরি বেহাল অবস্থা, চলাচলের অনুপযুক্ত, সামান্য একটু বৃষ্টিতে রাস্তা চলাচলের অনুপযুক্ত।
এই রাস্তাটা করতে পারেননি। এখানে ওভারব্রিজের নিচে যে রাস্তাটা দেখলাম যে প্রচুর নোংরা পড়ে আছে, নোংরা এখানকার একদম অনুপযুক্ত, বসবাসের অনুপযুক্ত। প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বচ্ছ ভারত অভিযান প্রকল্প, যে সেই স্বচ্ছ ভারত অভিযানের প্রকল্পের টাকা আসছে পঞ্চায়েতে, কিন্তু তার ন্যূনতম ছিটে ফোটা পরিষেবা এখানে দেখা যাচ্ছে না। তার বাস্তব উদাহরণ আজকে দেখলাম, এখানে কোনো ড্রেনের ব্যবস্থা নেই, এখানে কোনো রাস্তা ভালো নয়, ড্রেনের কোনো ব্যবস্থা নেই। স্বভাবত একটু জল হলে রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে। এখানে বাজার একটা পথচলতি মানুষের ভীষণ অসুবিধে, ক্রেতা বিক্রেতা দুই পক্ষের ভীষণ অসুবিধে, বেহাল অবস্থা রাস্তা, একদম পুরোপুরি বেহাল অবস্থা রাস্তার। এই ইস্যুটা প্রাথমিকভাবে এখানে তুলছি এবং ভোটাররাই আমাকে বলছে যে আপনাকে নির্বাচিত করব, কিন্তু আপনাকে এই কাজটা, ড্রেনের ব্যবস্থা এবং রাস্তাটা আগে আপনি